আমার নাম সাবিত্রী মজুমদার। আমার ব্যবসা হলো কলাই ডালের বড়ির ব্যবসা। আমি 2008 সাল থেকে ব্যবসাটা শুরু করছি। সবাই চাইছে যে ভালো বড়িটা, তখন কী করলাম, নিজেরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাহলে কিছু করতে পারি কিনা বাড়িতে। তখন কী করা হলো, আমাদের কাছে যা ছিল তখন 80,000 টাকা দিয়ে তখন আমাদের মেশিনটা কেনা হলো। বেশ ভালোই চলছিল, চলছিল বলতে হঠাৎ মানে 2017 সাল থেকে আমার শরীর খারাপটা ধরা দিল। সাবিত্রীর কাছে আসার পর জানতে পারি ওনার একটা, যখন ওনার ব্যবসা মানে প্রফিট হতে থাকে সেই সময়ই ওনার একটা বড় ধরনের রোগ অর্থাৎ ক্যান্সার ধরা পড়ে, এবং তার জন্য ওনাকে হয়তো মানে মাস চারেক এখান ব্যবসা ছেড়ে দিয়ে বাইরে কাটাতে হয় ওনার ট্রিটমেন্টের জন্য। বর্ষাকালে যেরকম আমার বড়ি করাতে সমস্যা হয়, যেমন মেঘ চলে আসলে বড়িটা করতে আমার অসুবিধা হয়, তখন মানে যে ডাল ভিজানো হয় তখন আমাকে ফেলে দিতেই হয়, ওইটা নষ্ট হয়ে যায়, তারপর দিনকে আর করা যায় না, যার জন্য আমার পুঁজিটা পুরো নষ্ট হয়ে যায়। আর বর্ষাকালে আমাদের যার জন্য চাহিদা থাকলেও আমরা করতে পারছি না। তারপর বললাম যে স্যার তাহলে আমার এখন কী করণীয়, তখন বললো ঠিক আছে, তাহলে নবঙ্গী স্যারের সঙ্গে যোগাযোগ করলাম যে স্যার আমাদের তাহলে একটা লাইসেন্স করে দিন। ফ্যাসাইটা হওয়াতে আমার সব থেকে সুবিধা হলো যে এটা সরকারি একটা শিল মহল, যার জন্য চাহিদাটা আরও বেশি নিয়ে হচ্ছে ফ্যাসাইয়ের জন্য। তখন দোকানে নিয়ে যাচ্ছে, ওরা চোখ বুঝে নিচ্ছে যে এতটা যখন গ্যারান্টি দিচ্ছে ওরা, তাহলে কোনো সমস্যাই নেই। গ্লিফট অনেকভাবেই সাহায্য করেছে সাবিত্রীর দিকে, এবং আমাদেরকে অনেক কিছু জানা গেছে অনলাইন সমস্ত প্ল্যাটফর্মে কীভাবে কী করা যায়, বিজনেসের কত মানে কীভাবে সেল, কীভাবে ইনকাম করা যেতে পারে সেগুলো জানা গেছে আমাদের। তো সেই থেকে মানে কিছুটা আগাতে আগাতে কিছুটা উঠেছি, মানে এখনও আমার কিছুটা সমস্যা রয়েছে, যার জন্য স্যারদের সঙ্গে আমরা এখনও যোগাযোগ রেখে যাচ্ছি যদি কোনো সহযোগিতা পাওয়া যায়। নারী ক্ষমতায়নের সময় দাঁড়িয়ে সত্যি সত্যি লড়াইয়ের সংজ্ঞা সবসময় আর্থসামাজিক অবস্থান থেকে হয় না বোধ হয়, বরঞ্চ সেই সংগ্রাম অনেক বেশি মানসিক। অন্তত সাবিত্রী মজুমদারের এই উদাহরণ সেই ব্যতিক্রমী জায়গাকেই প্রতিষ্ঠিত করে।